আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বুটস্ট্র্যাপের আজকের এই দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম ব্র্যাকেটসকে কিভাবে ইনস্টল করে এবং সেটাকে তার এনভায়রনমেন্টটা তৈরি করে নিজের মতো করে নেওয়া যায়। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, আমরা লিঙ্কে এই টিউটোরিয়ালের নিচেই লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করার। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাদের গ্রুপে এবং চ্যানেলে প্রশ্ন করবেন, আমরা যথাসাধ্য যতদূর সম্ভব আপনাদের সহজ করার জন্য সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যে জিনিসটা দেখব এবার সেটা হলো যে বুটস্ট্র্যাপের আমরা স্টার্টআপ ফাইল তৈরি করেছিলাম, সেই স্টার্টআপ ফাইল দিয়ে আজকে আমরা বুটস্ট্র্যাপ পার্ট টু করছি। তো আজকে একটা প্রফেশনাল টেমপ্লেটের প্রাথমিক পর্যায়ে একটু কাজ করব আমরা। তো এর জন্য আমরা গত তারিখে কিছু কোড লিখছিলাম আমাদের একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে। তো ইন্ডেক্স ফাইলটাকে যদি আমরা কপি করি, এখানে সবচেয়ে ভালো উপায় হলো যে আপনি এখানে গিয়ে একটা কি নিউ ফাইল নিয়ে নেব। আমরা নিউ ফাইল নিয়ে আমরা বাইরে একটা নিউ ফাইল নিয়ে নেব, এটার নাম দেব হলো blog.html। তো একটা ব্লগ পেজ কেমন হয় জাস্ট এরকম একটা কি ডিজাইন করার চেষ্টা করব। তো এই ফাইলে আমরা আমাদের বুটস্ট্র্যাপের যে বেসিক সেটা আমরা নিয়ে আসব। কন্ট্রোল সি দিয়ে এই ব্লগ পেজে আমরা কি দিয়ে দিলাম। তো এখানে আমাদের যে এক্সট্রা কোডটুকু ছিল গত তারিখে, সেটা এক্সট্রা কোড বলতে শুধু এই স্টার্টআপ ছাড়া বোধহয় আর কিছু এক্সট্রা কোড আমাদের কি এখানে নাই। তো এইটুকুই আছে আমাদের এই ব্লগ ফাইলে। তো এখন এখানে আমরা একটু রান করে দেখে আসতে পারি এটাকে সেভ দিয়ে। কন্ট্রোল অল্ট আর ধরে যদি আমরা এস চাপি তাহলে যতগুলো ফাইল ওপেন আছে সবগুলোই কী হবে, সেভ হবে। এখান থেকে আমরা দেখে নেব যে সেভ অলের শর্টকোডটা কি, কন্ট্রোল অল্ট আর এস, আর কন্ট্রোল মানে এস দিলে কী হবে, কন্ট্রোল প্লাস এস, এটা শুধু সেভ হবে। আর সেভ অ্যাজ, একটা ফাইলকে আমি ভিন্ন নামে যদি সেভ দিতে চাই, কন্ট্রোল শিফট এস। তো আমরা একজন প্রোগ্রামার হওয়ার জন্য এটা আমাদের জন্য মানে গুড প্র্যাকটিস হলো যে শর্টকোডগুলো শিখে ফেলা, শর্টকোডগুলো কী করা শিখে ফেলা। সেরকম কন্ট্রোল এন দিলে কী হয়, নিউ হয়, এটা আমরা সবাই জানি। কন্ট্রোল ও দিলে ওপেন হয়, কন্ট্রোল অল্টার ও দিলে কি ফোল্ডার ওপেন হয় কোনো ফোল্ডার, আর ওপেন রিসেন্ট অল্টার ও দিলে যেই ফাইলটা একটু আগে কাজ করছি সেই ফাইলটা কি হয় ওপেন হয়। এরকম ক্লোজ কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিলে কি হবে ক্লোজ হয়ে যাবে ওই ফাইলটা, আর কন্ট্রোল শিফট দিয়ে যদি ডাব্লিউ দেয় তাহলে ক্লোজ অল, সবগুলো কি ক্লোজ হয়ে যাবে। তো আমরা যত বেশি কিবোর্ডের ইউজ করব তত বেশি আমাদের টাইম সেভ হবে, কী হবে টাইম সেভ হবে। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে টাইম সেভ করাটা কি খুবই একটা জরুরি বিষয়। তো আমরা এটাকে একটু রান করে দেখে আসতে পারি। আমাদের এখানে গিয়ে একটু যদি আমরা রিফ্রেশ দিয়ে দিই, তো আমাদের দ্বিতীয় ফাইলটা কোথায় তৈরি হয়েছে, রুট ডিরেক্টরিতে তৈরি হয়েছে, তাই না, আমরা এখানে তৈরি করছি। এটাকে যদি একটু রান করি, তো এটা বুটস্ট্র্যাপের কি পাচ্ছে, শুধু স্টার্টআপ কথাটা, বুটস্ট্র্যাপের যেহেতু সিএসএস কিছু পেয়েছে তা এখন এটা পালো। এখন আমরা যদি এই বডির মধ্যে এখানে কোড করি, তো দেখো কন্টেইনার এই কথাটা বুটস্ট্র্যাপের একটা কি নিজস্ব কি বলে ক্লাস, এই কন্টেইনার ক্লাসটা যদি আমরা তৈরি করি, যে কন্টেইনার একটা ডিপ তৈরি হলো, এই ডিপের মধ্যে আমরা আরেকটা ক্লাস দিয়ে দিতে পারি, সেটা হলো ওয়েল। কারণ ওয়েল দিলে কী হয়, জিনিসটার একটা এক্সট্রা কালার আসে, তাহলে এটা কতটুকু জায়গা নিল এটা আমরা বুঝতে পারবো, এটা কতটুকু জায়গা নিল এটা আমরা বুঝতে পারবো। তো কন্টেইনার তো ওয়েল একটা ক্লাস আমরা একসাথে দিয়ে দিচ্ছি। কয়টা ক্লাস আছে এখানে, দুইটা ক্লাস। এখন দুই নম্বরে যে জিনিসটা আমাদেরকে নিতে হবে সেটা হলো রো, একটা রো। আমি এই রোতে কিছু জিনিস রাখবো। তো রো একটা কি, তার নিজস্ব ক্লাস। রোর মধ্যে গিয়ে আমি নেব হলো একটা এরিয়া, সেই এরিয়াটার একটা নাম দিব ধরো
আমরা আমাদের মতোই একটা নাম দিই মেইন এরিয়া, মেইন। তো এখন রোর মধ্যে কি আমার একটা কি ক্লাস তৈরি হয়ে গেছে। তো এখানে মেইন এরিয়ার মধ্যে গিয়ে আমি আমার এই পুরো জায়গাটাকে বুটস্ট্র্যাপে বলছিলাম কয়টা কলাম আছে মোট, আমার 12টা কলাম আছে। তো 12টা কলামের মধ্যে আমি কয়টা কলাম নেব, আমরা যদি তিন সারি নেই তাহলে এক একটা কয় কলাম করে হবে, চার কলাম করে হবে, কয় কলাম করে হবে, চার কলাম। তাহলে আমরা এখানে একটা ক্লাস আমাদের মতো নিয়ে নিই, তার মধ্যে যে কলাম নিলাম যে সিঙ্গেল সিঙ্গেল পোস্ট, আমরা পোস্ট করা যে ডাটাগুলো সেগুলো কি এখানে দেখাবো, সিঙ্গেল পোস্ট। এটার মধ্যে গিয়ে আমরা কলম ডি, কলম ডি মানে কি বলতো, মিডিয়াম, মিডিয়াম কলাম, মিডিয়াম যখন মিডিয়াম থাকবে তখনও এটা রাখবে, মিডিয়াম থেকে বড় পর্যন্ত কলম ডি ফোর দিয়ে দিলাম। তো কলম ডি ফোর আমাদের কি কলম ডি ফোরের মধ্যে কি এই এটা আসলো। তো এখানে আমরা কি দিতে পারি, একটা এইচ থ্রি দিতে পারি, এইচ থ্রি যেখানে লিখে দিলাম হলো লরেম থ্রি বা ফোর, লরেম থ্রি নিলাম, তিনটে লরেম টেক্স, এবং এরপর একটা পি নেব, পিতে আমি লরেম দিয়ে দেবো, লরেম ধরো ফিফটিন, লরেম ফিফটিন। এখন আমি একটা বাটন নেব, বাটন, তো এটাকে দিলাম হলো এ ডট বিটি এন প্রাইমারি, প্রাইমারি বিটি এন প্রাইমারি, সরি আমরা কি স্প্যান নিয়েছিলাম ভিতরে, বিটি এন, আচ্ছা এরপরে এটা নিতে হবে না, একই বিটিএন প্রাইমারি না না তাই হলো না আমাদের, ও যেখানে মা এই কার্সর রেখে তুমি ই দেবা তার পরের টুকু সে চিনবে না, আমি তো এখানে দিয়ে দিয়েছিলাম কি সে চিনতে পারে নাই, এ ক্লাস বিটিএন প্রাইমারি। তো এখানে আমরা কি লিখে দেব, রিড মোড একটা বাটন দিয়ে দিলাম, রিড মোড, রিড মোড। এতটুকুকে আমরা কি করব এখন, এই কল এম ডি ফোরটাকে, আচ্ছা আমাদের সিঙ্গেল পোস্ট এই নামটা না দিয়ে আমরা নামটা দিয়ে দিই হলো লেটেস্ট পোস্ট, মানে লেটেস্ট যে পোস্টগুলো আছে সেগুলো কি এখানে থাকবে। তো এটা এই ক্লাসের নামগুলো সবসময় আমরা কি ছোটো হাতে দেব, তাতে কি সুবিধা। তো লেটেস্ট পোস্ট, এখন আমাদের এইটা দরকার হলো আরও চার তিনটা, এখানেও কন্ট্রোল ডি দিলে কি হয় কাজ হয় নোটপ্যাড প্লাস প্লাসের মতো। আমাদের কি চারটা আলাদা তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে জাস্ট সব ঠিক আছে, এখানে একটা কথা লাগাই দিই যে টু, এটাকে দিয়ে দিলাম কি থ্রি। এখন এটাকে সেভ দিয়ে আমরা একটু রান করব, আমাদের ফোল্ডারের মধ্যে এটা ও অলরেডি রান করা আছে তাই না, আমাদের এখানে কি রান করা আছে। তো দেখো কন্টেইনার দেওয়ার কারণে এটা কি এই পুরো জায়গাটা দখল করছে, কন্টেইনার দেওয়ার কারণে কি করছে পুরো জায়গাটা, এতটুকু এই পাশের এই পাশের গ্যাপটা আমার কি, যেটা আমরা ওইখানে কি করছিলাম আলাদা একটা ক্লাস তৈরি করে সেখানে বলে দিতে হয়েছে আমাদের যে তুমি কী করো, ডানে এতটুকু জায়গা দেবো, বামে এতটুকু জায়গা দেবো, উইথ দিয়ে দিছি আমরা যে এটা কি 1030 বা 1130, একটা উইথ দেওয়ার পরে আবার মার্জিন জিরো অটো একটা ক্লাস বলতে হয়েছে। তো বুটস্ট্র্যাপের সুবিধা হলো যে বুটস্ট্র্যাপ এই কাজটা কি অটোমেটিক করে নিছে, অটোমেটিক করে নিছে। তা আমরা এটাকে যদি আমাদের এখানে চলে যাই যে ওয়েল ক্লাসটা আমি একে দেব না, ওয়েল ক্লাসটা আমি আমার এই তিনটার মধ্যে শুধু মাঝেরটাকে দেব, আর দুইটা এমনি কি সাদা থাক, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। তো এখানে তিনটে ব্লক তৈরি হয়েছে কি দুই পাশে দুইটা, এখানে কি প্রাইমারি একটা কি বাটন আমার এখানে তৈরি হয়েছে, এখানে আরেকটা জিনিস আমার দেওয়া হয় নাই বাটনের মধ্যে, এখানে আরেকটা ক্লাস দিতে হবে বিটিএন,
BTN এবং BTN এর টাইল টেবল হবে BTN প্রাইমারি। তাহলে কি আমরা কি সুবিধাটা পাবো দেখো, এই একটাতে দিছি, এটা একটা বাটন হয়ে গেছে তাই না? বাটনের যে স্টাইল আমরা ওখানে কষ্ট করে লিখছিলাম, এখানে কষ্ট করে লেখার দরকার নাই। তাহলে BTN প্রাইমারি কথাটা কি, এখানেও BTN কথাটা কি দিয়ে দিতে হবে, BTN এটাকে প্রাইমারি না দিয়ে দিয়ে দিলাম হলো সাকসেস। তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, BTN সাকসেস, আর এখানেও BTN দেবো আমরা। একটা হলো বাটনের জন্য নিজস্ব ক্লাস, আর একটা হলো বাটনের স্টাইল, দুইটা ক্লাস এখানে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলো ডেঞ্জার, ডেঞ্জার মানে কি বিপজ্জনক, বিপজ্জনক। আর বিপজ্জনকের কালার কি বলো তো, লাল। চমৎকারভাবে কি আমার তিনটে বাটনের তিনটে কালার আমরা কি পেয়ে গেছি। এইখানে ওয়েল ক্লাসটা দেওয়ার কারণে কি হয়েছে, ও এক্সট্রা একটা প্যানিং নিয়ে নিয়েছে সাইড দিয়ে। এগুলো কি ওয়েল ক্লাসটা দেওয়া হয় নাই তাই নিতে পারে না। এখন প্রশ্ন হলো এটা কি রেসপন্সিভ, চলো একটু দেখি রেসপন্সিভ হয়েছে কি না। রেসপন্সিভ হয়েছে, তো রেসপন্সিভ একটা লেভেল পর্যন্ত, মিডিয়াম পর্যন্ত। কারণ আমি কি কলম ডি 4 বলছি, কলম ডি 4 বলছি, এবং অনেক বড় হলে তো এটা কি মিডিয়াম পর্যায়ে রেসপন্সিভ। এখন এটাকে আরও রেসপন্সিভ যদি করতে চাই তাহলে আমি কি করবো দেখো, এইখানে যে কল এমডি দিছি না, এখানে আমি দিয়ে দেবো হলো কল এসএম। কল এসএম মানে কি স্মল, এই স্মলে দিয়ে দেবো হলো 8, 8 দুগুণ 16 হবে না, কল এসএম স্মলে হবে হলো 6, 6 দুগুণ কি 12 হবে। কল এসএম দিয়ে দিলাম আমরা, এই কল এসএমটা কি সবাইকেই দিতে হবে। কল এসএম, এখন কল এসএম আমরা দিলাম যে, এবার একটু রান করে দেখি বোঝার জিনিস। আমি এই জন্য খুব ধীরে ধীরে করতেছি কারণ একটা হচ্ছে টেকনোলজি তোমাদের জন্য নতুন, দ্বিতীয়ত এর যে নতুন লাইব্রেরিগুলো সেগুলোর সাথে আমাদের কি পরিচিত হতে হচ্ছে, এই জন্য এর টাইপোগ্রাফিটা আমি একটু স্লোলি দেখাচ্ছি। তো এখানে আমাদের এখন যদি এটাকে আমি ছোট করি তাহলে আমাদের এটা কি রিফ্রেশ হয়েছে, আমাদের কোডে বোধ হয় আমরা একটু ভুল করে আসছি। তো আমরা যদি এখান থেকে কি ছোট করে দেখি যে আসলে আমাদের কল এস এম স্মল হলে 6 হয় কিনা, এখন কি 6 6 6 কি দুজন ভাগ করে নিছে তাই না। এটা যেহেতু কোনো ফিচার এই কালার দেওয়া হয় নাই ওয়েল ক্লাস, তো এইখানে 6 6 ভাগ হয়ে গেছে। আমার কাছে যে আরও যদি ছোট হয় তাহলে এক লাইন আসবে, কিন্তু এখানে কেটে যাচ্ছে কারণ কি এরপর থেকে আর সে ছোট হচ্ছে না কারণ ক্লাস দেওয়া নাই। আমি যদি এখানে ক্লাস দিয়ে দিই পরেরটাকে আরেকটা ক্লাস একই সাথে, এখানে কি দিয়ে দেবো কল কল এক্স এস মানে এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল, এখানেও দিয়ে দেবো কি 12, মানে ও কত হবে 12টা হবে, 12টা হলে পুরো জায়গাটা কি দখল করবে কারণ ছোট হলে আমি চাচ্ছি যে ও ফুল ইয়েটা হয়ে যায়। তাহলে এটাকে এটা হলো বুটস্ট্র্যাপের কি ফ্যাসিলিটি যে আমাকে, আচ্ছা আমাদের কি এটা হয়ে গেল, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। তো এটাকে যদি আমরা ছোট করি তাহলে কি হয়ে যাচ্ছে, আরো ছোট করলে আমরা যদি আমাদের গুগলে ফিরে যাই এখান থেকে কি ডকুমেন্টেশন থেকে দেখে দেখতে পাবো যে কল এমডি, কল এমডিগুলো, এরপরে এটা হলো কল এক্সেস, তারপরে এখানে একটা রুলস ফলো করছে দেখো, সবচেয়ে ছোট যেটা সেটা সবার আগে, সবচেয়ে ছোট যেটা
সবারই, কারণ একটা আর্টের কি ওভার রাইট হয়, ওভার রাইট হয়, এই ব্যাপারটা হয়তো কাজ করছে। আমরা এটাকে একটু চেঞ্জ করে দিয়ে দেখবো আমাদের কোডে গিয়ে, যে আমাদের কোডের মধ্যে এটাকে আমরা আগে দিয়ে দিই, এতে কোনো ফায়দা পাওয়া যায় কি না। আসলে কাজ করার সময় আমাদের যেই যখনই কোনো সমস্যা তৈরি হবে, সাথে সাথে সার্চ দিতে হবে কোথায়, গুগলে, সেখান থেকে কোনো না কোনো সমাধান বেরিয়ে আসবে। কারণ এই লাইনে আমি প্রথম কাজ করছি না, আমার মতো আরও কোনো না ভাই কাজ করছে এবং সমস্যাগুলো কি সে সম্মুখীন হয়েছে। তো আমাদের পেজটাকে আমরা একটু রিলোড দেব, এক্সট্রা স্মলটা আমাদের এটা 6, এটা 4 এর সমান। আমরা মজিলা ফায়ারফক্সে আসলাম একটু চেক করার জন্য, এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টে যাব এবং এখানে রেসপন্সিভ একটা পোর্শন আছে, এখানে দিলেই কি ব্রাউজারকে ছোট করতে হবে না, সে রেসপন্সিভে কি অটোমেটিক দেখাবে। তো এখান থেকে সাইজ আমি কি ডিফাইন করে দিতে পারবো, এটা তো না, এখান থেকেও আমি কি টেনে এই লেভেলটা কাজ করতেছে, কিন্তু স্মলটা আমাদের কি কাজ করছে না। এটা হলো মোবাইলটাকে কি অন্যদিকে এই রোটেট করেও দেখা যায় যে এইদিকে গেলে, এবং এখান থেকে তুমি ভ্যালু চেঞ্জ করে দিতে পারো, এখান থেকে কি ভ্যালু চেঞ্জ করে দিয়ে দেখা যেতে পারে যে এত এত বেশি হলে কি অবস্থা। আচ্ছা, এই এইখান থেকে এটা কোন ডিভাইস, ডিভাইসের উইথ কত হবে, এটা কি ল্যাপটপের জন্য কেমন, এটা ডিফাইন করে দেখানো যায় যে আমি আইফোন যদি হয় আইফোনে কেমন দেখাবে। তো সমস্ত ডিভাইসগুলো যেহেতু আমি একসাথে সব ডিভাইসে কি চেক করতে পারবো না, তো সেটার জন্য আমার জন্য বেটার কি যে এখান থেকেই এই ডিভাইসের যে সাইজগুলো আছে সেখানে কি আমার এটা রেসপন্সিভটা আমরা কি 600x960 এই অবস্থায় কি দেখাবে, এইগুলো সব দেখাতে পারি। তো আমরা আমাদের যেই এক্সট্রা স্মল যেটা কাজ করলো না, আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ একটা সলিউশন নিয়ে আসবো। সেই সাথে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।